আমাদের এই রহস্যে ঘেরা পৃথিবী সম্পর্কে কেবলমাত্র 10% জানতে পেরেছি, আর বাকি 100% এখনও আমাদের অজানা রয়ে গিয়েছে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় হাঙর মেগালোডন আজও জীবিত আছে বলে অনেক গবেষক দাবি করেন। আবার কেউ কেউ অনুমান করেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া আজও বেঁচে আছে। ভিডিওটি শুরু করার আগে, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। এখন পর্যন্ত যত সাপের খোঁজ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া। সাপটি লম্বা ছিল প্রায় 14 মিটার বা 50 ফুটের সমান। দক্ষিণ আফ্রিকার জঙ্গল দাপিয়ে বেড়াতো এই সাপটি। ভয়ানক এই সরীসৃপের অস্তিত্ব ছিল প্রাগৈতিহাসিক যুগে। প্রায় 6 কোটি 80 লাখ বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করত এই সাপটি। অবাক করা ব্যাপার হচ্ছে, কয়েক বছর আগেও বিজ্ঞানীরা বিশাল আকৃতির এই সাপটির ব্যাপারে কিছুই জানতেন না। টাইটানোবোয়া সাপের প্রথম প্রমাণ পাওয়া গেছে 2007 সালে। একদল গবেষক কলম্বিয়ার একটি কয়লার খনিতে এই বিশাল সাপের ফসিল বা জীবাশ্মর সন্ধান পেয়েছিল। সেখানে এর বয়স পরিমাপ করা হয়, তখন জানা যায় এই সাপটি প্রায় 6 কোটি বছর পুরনো। খুঁজে পাওয়া ফসিলটি এখন স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে। সেখানে সাপটির একটি বিরাটাকার রেপ্লিকা রাখা হয়েছে। প্রদর্শিত রেপ্লিকা সাপটি যেভাবে একটি বড় আকারের কুমিরকে গিলে ফেলছে তা সত্যিই ভয়ানক। আজকের যুগের খোঁজ পাওয়া সবচেয়ে বড় সাপটি এর অর্ধেকের চেয়েও ছোট। ধারণা করা হচ্ছে দক্ষিণ আমেরিকার অজগর জাতীয় সাপ বোয়া ও অ্যানাকোন্ডার বংশধর ছিল এই টাইটানোবোয়া। সাপটি বিষাদর ছিল না, তবে একবার যদি কোনো প্রাণীকে ধরে ফেলত তবে মুহূর্তেই তা দুমড়ে মুষড়ে ফেলত প্রচণ্ড শক্তির সাহায্যে। এই চাপের শক্তি ছিল প্রতি বর্গ ইঞ্চিতে 400 পাউন্ড ওজনের সমান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান পৃথিবীর বৃহত্তম সাপ সবুজ অ্যানাকোন্ডার চেয়েও 10 গুণ ভারী এই সাপ বসবাস করত জলাভূমিতে। প্রধানত লাংফিশ, বড় কচ্ছপ এবং বিশাল আকৃতির কুমির শিকার করত টাইটানোবোয়া। এই যাবৎকালে পাওয়া সবচেয়ে বড় সাপটির বিষয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ক অধ্যাপক ডেভিড পলি জানান, বিশাল আকৃতির কারণে দিনের বেশিরভাগ সময় জলই কাটাত এই সাপটি এবং সম্ভবত আফ্রিকান অঞ্চলে বেশি বিচরণ করত। এখনকার সাপেরা যেমন শীতল রক্ত বিশিষ্ট হয়, টাইটানোবোয়া কিন্তু তেমনটা ছিল না। বরং এটি ছিল উষ্ণ রক্তের প্রাণী। টাইটানোবোয়ার এই বিশাল আকৃতি সেই সময় পরিবেশের গড় তাপমাত্রা সম্পর্কে জোরালো তথ্য দিয়েছে। এই টাইটানোবোয়া সাপের যে আকার সেটার জন্য বেশ ভালো উষ্ণ পরিবেশের প্রয়োজন ছিল, কেননা সাপ নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। বেঁচে থাকার জন্য বাইরের তাপমাত্রার উপর নির্ভর করতে হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সেই উষ্ণতার পরিমাণ এখনকার চেয়ে প্রায় 10 ডিগ্রি বেশি, অর্থাৎ তখনকার গড় তাপমাত্রা ছিল প্রায় 91 ডিগ্রি ফারেনহাইট। এই হিসাবটা সেই সময়ের পরিবেশ সম্পর্কেও বিজ্ঞানীদের ধারণা দিচ্ছে, কারণ এই উষ্ণ তাপমাত্রা চিরহরিৎ বনাঞ্চলে বেশি দেখা যায়। বিজ্ঞানীরা ধারণা করেছেন বনাঞ্চল ও জলভূমিতেই ছিল টাইটানোবোয়ার বসবাস। তাছাড়া অতীতে বিশ্বের বিভিন্ন স্থানে ঘন ঘন জঙ্গলের অভাব ছিল না, তাই অনেক গবেষকের ধারণা দক্ষিণ আমেরিকা ছাড়াও হয়তো বিশ্বের অনেক স্থানে ছিল বিশ্বের সবচেয়ে বড় এই সাপটি। 6 কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্তির পর জলবায়ুর তাপমাত্রা অনেক বেশি ছিল, এই কারণেই টাইটানোবোয়ারা আকারে এত বড় হতো। বিশেষ করে সরীসৃপ জাতীয় প্রাণীর বড় হওয়ার এটাই কারণ। গবেষকরা বলেন টাইটানোবোয়ার ফসিল আবিষ্কার আমাদের আরেকটি বিষয় নিয়ে গবেষণার পথকে খুলে দিয়েছে, অর্থাৎ এর মাধ্যমে বিশ্বের জলবায়ুর ইতিহাস ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গবেষণায় প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন।